हेलो अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। और आज के चले बार्थडे किछु कलेक्शनेर जे दोकानगुलो तुम्हारा जरा डेकोरेशन करते चाओ तारा खूब सीमित लाभे माने सीमित खरचे तुम्हारा सेटा साजिये फेलते पारबे। तो एखाने सब धरनेर जिनिसई अवेलेबल आछे। एटा हलो अच्छा एगुलोर होच्छे प्राइस 180 टाका करे। और एटा होच्छे अच्छा एटा हलो 150 टाका। और एगुलोर होच्छे एई टोपिगुलो कत करे भैया? अक्षर लिखा बार्थडे टांगानो हय डेकोरेशन समय एटार प्राइस कत टाका? 100 टाका 120 टाका एरकम प्राइस। तोमरा एसे बार्गेनिंग करे निते पारो भाइयार साथे। और ताछाड़ा आरो होच्छे যে বিভিন্ন ধরনের যে প্যাকার্ড আছে সেগুলো কি? আচ্ছা এগুলো কত করে রেঞ্জ? এগুলো আমরা বিক্রি করি 180, লাস্ট 150। এগুলো সব সেট পুরো 120 টাকা। আচ্ছা এটা রাখেন, এটার প্রাইস কেমন? একই 120 টাকা 100 টাকা এরকম 150। এই যে আরো আছে, আচ্ছা এই যে এরকম আরো আছে বাদটা, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আর কি প্রোডাক্ট আছে এখানে, তোমরা এসে এখান থেকে নিতে পারো। আর এই যে ব্রাইডে যারা ব্যাচেলর পার্টি করে তাদের জন্য এগুলো আছে। এটার প্রাইসও হচ্ছে আপনার, এটা কত ভাইয়া? 80 টাকা 80 টাকা মাত্র 80 টাকা। আচ্ছা সিঙ্গেল বেলুনগুলোর প্রাইস কেমন? 3 টাকা 2 টাকা 3 টাকা 2 টাকা এরকম প্রাইসে। সাথে লাইটিং গুলো আছে, লাইটিং গুলোর প্রাইস কেমন? বেলুন স্ট্যান্ড নিতে চায় তো সেক্ষেত্রে বেলুন স্ট্যান্ডের প্রাইস হচ্ছে 100 কত বলেন ভাই? 280 টাকা। এই যে ছোট ছোট এলইডি এগুলো প্রাইস কেমন? এগুলো আপনার 30 টাকা, আপনি বলে 20 টাকা করে রাখা যাবে। 130 টাকা করে পার পিস? শুধু 20 টাকা 20 টাকা শুধু 20 টাকা করে। এগুলো হচ্ছে আপনার লাইটিং এ কিন্তু খুব সুন্দর লাগে এগুলো দেখতে। এগুলো হচ্ছে 20 টাকা করে পার পিস। বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্ট আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করে দিবে ভিডিওটাতে। আর কমেন্টসে জানাবে তোমাদের কোনটা ভালো লেগেছে বা কোনটার এক্স্যাক্ট প্রাইস জানতে চাও, তো আমি তোমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিব। আচ্ছা ভাই এই সেটটার প্রাইস কেমন? ফুল সেট কত? হ্যাঁ 6টা আছে, ফুল সেট 480 টাকা। তবে তোমরা চাইলে সিঙ্গেলেও নিতে পারো, সিঙ্গেলে মোটামুটি 100 টাকা করে পড়বে। এটাও খুব সুন্দর। এগুলো কত করে? 180 টাকা। মানে মোটামুটি আপনার দোকানে মানে বার্থডে বা অ্যানিভার্সারি যে যেমন জিনিস চায় সেগুলো আর কি নিতে পারবে এখান থেকে, তাই তো? ওকে ঠিক। তো তোমরা নিউ মার্কেটে আসলে এই শপটাতে অনেক অনেক ভালো ভালো জিনিস পাবে, কারণ আমি এখানে যতটুকু দেখেছি ততটুকুতে বুঝেছি যে বার্থডে বা অ্যানিভার্সারি বা বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো আমরা করে থাকি সেগুলোতে এগুলো দিয়ে মোটামুটি সাজানো যাবে। আর আই হোপ তোমরা যদি বাজেট 500 থেকে 700 ভিতরে রাখো তাহলে হিউজ পরিমাণ জিনিসপত্র তোমরা ওখান থেকে কিনতে পারবে এবং ফুল একটা ডেকোরেশন তোমরা করতে পারবে। আর আমি গিয়েছিলাম আমার অ্যানিভার্সারির জন্য ডেকোরেশনের জিনিসপত্র কিনতে, তো অ্যানিভার্সারি উপলক্ষে আমি একটা ব্লগও করেছি, তোমরা চাইলে সেই ব্লগটা দেখতে পারো। আর তোমরা যদি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিবে, তো আমি সেটা আপলোড করে দেব। আর এই যে দেখতে পাচ্ছ এই হ্যাপি অ্যানিভার্সারি লেখা, এটা আমার থেকে নিয়েছিল 60 টাকা। আর তাছাড়াও আমি কিনেছিলাম হ্যাপি অ্যানিভার্সারি লেখা এই বেলুনের মতো আর কি, ফয়েল বেলুন যেটা, সেটা 180 টাকা দিয়ে। তারপর কিনেছিলাম আমি সিঙ্গেল কিছু বেলুন যেগুলো আমার থেকে 2 টাকা পিস রেখেছিল, আমি 10-15 পিস নিয়েছিলাম।
আর তাছাড়াও আমি মোমবাতি এবং অনেক এই টাইপের অনেক কিছুই কিনেছিলাম, যেগুলো দিয়ে আমি একটা ডেকোরেশন করেছিলাম। তো তোমাদের সাথে আমি সেটা অবশ্যই শেয়ার করব যদি তোমরা সেটা চাও। হ্যাঁ, টেবিল স্কার্ট গুলো এগুলো একদম 150 এই দেখো বলেন বলেন এটা প্রাইস কত? এটা বলবল আছে না কি আরেকটা কোনটা এটা একই গোল্ডেন এটা প্রাইস কেমন রে? 300 দেখা হচ্ছে 380 টাকা মত প্রাইস ঠিক না? তাহলে কি বার্গেনিং করে এখান থেকে নিতে হয়? দেখি গোল্ডেনটা টোন করেন তো দেখি। হ্যাঁ গোল্ডেন মোমবাতি এটা হচ্ছে, এটা হলো 120 টাকা 6 পিস, এরকম 6 পিস 120 টাকা। ঠিক আছে, ভাইয়ার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট, আপনার 1 নম্বর গেট থেকে হাতের বাম পাশে আসলে দোকান নাম্বার হচ্ছে 184, মানে ফেয়ার ডিলের যে শপটা ওখানেই। আর তাছাড়া হচ্ছে বিডি বাজেট বিউটির যে শোরুমটা আছে সেটার পাশে, তো যারা বিডি বাজেট বিউটি চেনো তারা আর কি আসতে পারো এখানে। আর তাছাড়া তো অ্যাড্রেসটা বলেই দিলাম, আর আমি ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে তোমরা কন্ট্যাক্ট করেও নিতে পারো। ভাই অনলাইন ডেলিভারি দেন? অনলাইন ডেলিভারি দেওয়া হয় না। আচ্ছা, মানে সরাসরি এসেই নিতে হবে এখানে? তো ভাই নাম্বারটা আমি দিয়ে দেবো, তোমরা যদি লোকেশন না চিনো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করেও আসতে পারো।